নমস্কার বন্ধুরা আজকের রেসিপি বাচ্চা থেকে বড় সকলের পছন্দের জিবে আনা ভেলপুরি কিভাবে একদম রাস্তার ধারের দোকানের মতো বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি গ্রামের মাপে পঞ্চাশ গ্রাম তো মুড়িটাকে একবার ভেজে নিতে হবে তাতে করে মুড়িটা আরও মচমচে হয়ে যাবে আর এই রেসিপিটার জন্য একদম পারফেক্ট হয়ে যাবে এক চামচ সর্ষের তেলকে আমি ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে গরম করে নিলাম তার মধ্যেই মুড়িটা দিয়ে দিলাম এক বাটি মুড়িটা দেওয়ার পর খুব সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এইভাবে মুড়ির মধ্যে অল্প হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নিলে এটা সুন্দর কালারও চলে আসবে আর মুড়িটাও কিন্তু অনেক বেশি মচমচে হয়ে যাবে তো দেখো এক মিনিট আমি খুব ভালো করে মুড়িটাকে ভেজে নিয়েছি মুড়ির কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে তো আমি একটা থালার মধ্যে মুড়িটাকে ঢেলে নেব মুড়িটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে তাই থালার মধ্যে ভালোভাবে চাড়িয়ে দিলাম এদিকে ফ্রাইং প্যানটা বেশ ভালো গরম রয়েছে গ্যাস কিন্তু অফ করাই রয়েছে তো তার মধ্যে আমি এক মুঠো মতো বাদাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম চীনা বাদামগুলো কিন্তু ভাজাই রয়েছে একটু নেড়ে চেড়ে নিয়েছি আচ্ছা এদিকে দেখো আমি নিয়েছি এখানে তেঁতুলের চাটনি পাকা তেঁতুলের কাতটা বের করে নেওয়ার পর জলের মধ্যে চিনি বিট লবণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ধনে চাটনি এটাও বাড়িতে তৈরি করে নিয়েছি যেটা এই রেসিপিতে লাগবে ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা লবণ পাতিলেবুর রস হিং আর জিরে গুঁড়োকে মিক্সার জারের মধ্যে সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি আচ্ছা এদিকে দেখো আমি এবার একে একে বাকি উপকরণগুলো নিয়ে নেব তো প্রথমে টমেটো কুঁচি তারপর শশা কুঁচি তারপর ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুঁচি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুঁচি পেঁয়াজ যদি খেতে না চাও তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবে তারপরে দিয়ে দিচ্ছে এখানে ধনেপাতা পাতা আর অল্প দিয়ে দিলাম নারকেল কুঁচি এবারে একটা ছোটো সাইজের আলু সিদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি ভেজে রাখা চিনাবাদামগুলো দিয়ে দিলাম এবারে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পর এখানে দিয়ে দিচ্ছে আমি জিরে গুঁড়ো তো ভাজা জিরে গুঁড়ো দিলে খেতে খুব ভালো লাগে তারপরে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা যেটা অবশ্যই দিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ বাড়িতে বিট লবণ না থাকলে নর্মাল লবণও দিতে পারবে যে তেঁতুলের চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেটা তিন চামচ মতো দিয়ে দিলাম আর যে ধনেপাতার চাটনিটা সেটা দেড় চামচ মতো দিয়ে দিচ্ছি এই দুটো কিন্তু অবশ্যই দিতে হবে আর বাড়িতে আমাদের টমেটো সস সবারই থাকে টমেটো সস এখানে দু চামচ ছোট চামচে দিয়ে দিয়েছি সমস্ত উপকরণগুলোকে এবার খুব ভালো করে আগে মিশিয়ে নেব সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেবার পর মুড়িটা দিয়ে দেব আর মুড়িটা দেওয়ার পর আরও দুটো উপকরণ দিতে হবে তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে যে মুড়িটাকে ভেজে রেখেছিলাম সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক মুঠো ঝুড়ি ভাজা আর অবশ্যই দিতে হবে পাতি লেবুর রস একটা লেবুর অর্ধেকটা আমি উপর থেকে এইভাবে চিপে রসটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে সব কিছুকে এক করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম রাস্তার ধারের দোকানের মতো জিভে জল আনা ভেলপুরি এই ভেলপুরিটা অনেকটা ঝালমুড়ির মতোই খেতে হয় তবে ঝালমুড়িতে আরও কয়েকটা উপকরণের ব্যবহার করা হয় তো যেভাবে দেখিয়েছি এইভাবে বন্ধুরা একবার হলেও বাড়িতে তৈরি করো বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে আর কেনা যে কোনো ভেলপুরিকে হার মানাবে ইউটিউবের পাশাপাশি এখন প্রত্যেক দিন রন্ধন পরিচয়ের ভিডিওগুলো তোমরা ফেসবুকেও দেখতে পাবে তো ফেসবুকে গিয়ে রন্ধন পরিচয় লিখে সার্চ করে পেজটাকে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইলো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলকে ধন্যবাদ